নমস্কাৰ সবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ ট্ৰেণ্ডিং। আজি 31 মে আৰু আজি ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহি পৰিছে। আৰু এনেধৰণৰ খবৰসমূহ নিচেও চাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। দিবলৈছে ৰাতিপুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ, ৰাজ্যত বানৰ বিভীষিকাময় পৰিৱেশ। বৰাকৰ কেইবাটাও প্ৰান্ত পানীৰ তলত, 21টাকৈ এলাৰ্ট জাৰি কৰা হৈছে। বিপদ সীমাৰ ওপৰেৰে বৈ আছে বৰাক নদীৰ পানী। শিলচৰ চহৰৰ বাবে নামি আহিছে ভাবুকি। ভয়ংকৰ বান পৰিস্থিতি অসমত, কুঁহিয়াৰা চিংলা নৈৰো বিভীষিকাময় ৰূপ। বানত মৃত্যু হৈছে 2জনকৈ লোকৰ। অসমত ভয়ংকৰ বানপানী, দবগা হোজাইৰ অঞ্চলতো বানৰ প্ৰভাৱ দেখা পোৱা গৈছে। পশ্চিম কাৰ্বি আংলঙৰ এটা প্ৰান্তত যুৱতীক উঠুৱাই নিলে বানে। ছয়নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ এটা প্ৰান্ত উঠুৱাই নিছে বানে। অন কেমেৰা এজন ব্যক্তিক উঠুৱাই নিয়ে বানে। কপিলী আৰু হাৰিয়া নদীৰো বৃদ্ধি পাইছে জলস্তৰ। কামপুৰত মথাউৰি ছিঙি সুৰাসুৰে সোমাইছে পানী। ভূটানতো হৈ আছে মুখলধাৰ বৰষুণ। ভয়ংকৰ বিপদৰ দিশে অসম। ভূটানে পানী এৰিলে নামনি অসমত আহিব ভাবুকি। মণিপুৰতো প্ৰলয়নকাৰী বান। ৰাজ্যত ক্ৰমান্বয়ে ভয়ংকৰ হৈছে পৰিস্থিতি। আগন্তুক 3-4 দিনলৈ অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে কেইবাখনো জিলাত। সাৱধান হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে নৈপৰীয়া ৰাইজক প্ৰশাসনে। ডিমা হাছাও আৰু কাৰ্বি আংলঙতো বানৰ জটিল ৰূপ। কেইবাটাও প্ৰান্তত বানে ভাঙিছে মথাউৰি। মেঘালয়তো ধাৰাসাৰ বৰষুণত সংঘটিত হৈছে ভূমিস্খলনৰ ঘটনা। শিলচৰত বান পৰিস্থিতিৰ বুজ ল'লে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই। ৰাজ্যত ক্ৰমান্বয়ে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে বানপানীয়ে। বৰাকৰ কেইবাটাও প্ৰান্ত এতিয়া পানীৰ তলত। দিবলৈছো আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, 24 ঘণ্টাই বিদ্যুৎ কোত, জনতাৰ হাহাকাৰ। ৰাজ্যত প্ৰচণ্ড বৰষুণৰ মাজতে বিদ্যুতৰ হাহাকাৰ। কেইবাদিন ধৰি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত নাই বিদ্যুৎ। বিভিন্ন প্ৰান্তত হাহাকাৰ অৱস্থা সাধাৰণ জনতাৰ। 24 ঘণ্টাই বিদ্যুৎ দিম বুলি কোৱা চৰকাৰে দিব পৰা নাই বিদ্যুৎ। অন্ধকাৰময় পৰিৱেশ জীৱন কটাবলগীয়া হৈছে বহু লোকৰ। বহু ঠাইত ধুমুহা বৰষুণত বাগৰি পৰিছে বিদ্যুতৰ খুঁটা। কেতিয়া আহিব বিদ্যুৎ, জনতাৰ মাজত এতিয়া হাহাকাৰ। ৰাজ্যত প্ৰচণ্ড বৰষুণৰ মাজতে বিদ্যুতৰ হাহাকাৰ। আনফালে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধিক লৈ ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদ। বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি আৰু অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ প্ৰতিবাদত প্ৰতিখন আঞ্চলিক ছাত্ৰ সন্থাই শক্তি বিভাগৰ প্ৰতিকৃতি দাহ কৰি তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত। অসমৰ বিভিন্ন প্ৰান্তত ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। বিদ্যুতৰ মাচুল বৃদ্ধিক লৈ ছাত্ৰ সন্থাৰ তীব্ৰ প্ৰতিবাদ। বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি আৰু অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ প্ৰতিবাদত প্ৰতিখন আঞ্চলিক ছাত্ৰ সন্থাই শক্তি বিভাগৰ প্ৰতিকৃতি দাহ কৰি তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে সমগ্ৰ অসমত। দিবলৈছো বতৰক লৈ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, পুনৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা জাৰি কৰা হৈছে ৰেড এলাৰ্ট। 2 জুন পৰ্যন্ত ৰাজ্যত হ'ব ধাৰাসাৰ বৰষুণ। কাল ঘূৰ্ণীৰ ৰেমালৰ সংসাৰৰ পিছতেই ৰাজ্যত ভয়াৱহ বান পৰিস্থিতি। 2 জুন পৰ্যন্ত ৰাজ্যত মুখলধাৰ বৰষুণ আৰু বজ্ৰপাতৰ সতৰ্কবাণী। অধিক ভয়াৱহ হ'ব অসমৰ বান পৰিস্থিতি, বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জাৰি কৰিছে। জিলাভেদে অৰেঞ্জ এলাৰ্ট, য়েল্ল' এলাৰ্ট কোন জিলাত জাৰি কৰা হৈছে এই এলাৰ্ট বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা। কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, তামোলপুৰ, শোণিতপুৰ, নগাঁও, বিশ্বনাথ, বঙাইগাঁও, মৰিগাঁও, হোজাই, লখিমপুৰ, ধেমাজি, ডিব্ৰুগড় আদি জিলাত জাৰি কৰা হৈছে এলাৰ্ট বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা। শিৱসাগৰ, চৰাইদেউ, তিনিচুকীয়া, ডিমা হাছাও, কৰিমগঞ্জ, কাছাৰ জিলাতো এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। হাইলাকান্দিত জাৰি কৰা হৈছে অৰেঞ্জ এলাৰ্ট। আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই পুনৰ জাৰি কৰিছে এলাৰ্ট। ধুবুৰী, গোৱালপাৰা, বৰপেটা, নলবাৰী, কামৰূপ মহানগৰ, দৰং, কামৰূপ গ্ৰাম্য, ওদালগুৰি, মৰিগাঁও, পশ্চিম কাৰ্বি আংলং,
নগাঁও হোজাই কার্বি আলং আদি জেলাতো জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। গোলাঘাট যোরহাট মাজুলীতো এলো এলার্ট জারি বতর বিজ্ঞান কেন্দ্রের ফলেরপরা কাল ঘূর্ণি রেমালর সংসারের পিছতেই রাজ্য ক্রমান্বয়ে অধিক ভয়াবহ হয়ে পড়ছে বান পরিস্থিতি, যার প্রতি লক্ষ্য রাখি পুনর্বার বতর বিজ্ঞান কেন্দ্রের ফলেরপরা জেলাভেদে জারি করা হয়েছে রেড এলার্ট। 2 জুন পর্যন্ত অসমত হব ধারাসার বরষুণ, শিলাবৃষ্টি আর বজ্রপাত। দিবলৈছো পরবর্তী খবর, ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, দেহ জোকারি যাওয়া, ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। বাস দুর্ঘটনাত 16 জনক লোকর করুণ মৃত্যু হয়েছে। এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, 20 জনেরও অধিক লোক গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর জানিপরা গেছে। নিয়ন্ত্রণ হেরুয়াই দ খাওয়ত পড়িল যাত্রীবাহী বাস, বৃদ্ধি পাব পারে দুর্ঘটনাত নিহত যাত্রীর সংখ্যা। দেহ জোকারি যাওয়া ভয়ঙ্কর বাস দুর্ঘটনা আহত সকলক উদ্ধার করে JMC প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলীত উদ্ধারকারী দলের অভিযান অব্যাহত আছে। দুর্ঘটনাগ্রস্ত বাসখন আসিল প্রায় 60 জনক অধিক যাত্রী। যাত্রী কঢ়িয়ায় নি থাকুতেই দুর্ঘটনাত পতিত হয় বাসখন। জম্মু কাশ্মীরের আখনুরত সংঘটিত হয় এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। দেহ জোকারি যাওয়া ভয়ঙ্কর বাস দুর্ঘটনাত 16 জনক লোকর করুণ মৃত্যু হয়েছে বলে জানিপরা গেছে আর মৃতকর সংখ্যা বৃদ্ধি পয়ার আশঙ্কা করা হয়েছে। দিবলৈছো আন একটা গুরুত্বপূর্ণ খবর, শীঘ্রই অভিযোগ দিয়ক 1912 যদি আপনার লগতো হয়েছে এনে ধরনের স্কেম ঘটনা। বিদ্যুৎ সংযোগ থকা লাখ লাখ লোকলৈ এটা ডাঙর খবর। 6006228299 নম্বরের পর আপনার আসিছে নাকি মেসেজ? বিদ্যুৎ বিল দিবলৈ অথবা রিচার্জ করবলৈ মেসেজ আসিছে নাকি আপনার তাতো? বিদ্যুৎ মাচুল নিদিলে বিদ্যুৎ কর্তন করা হব বলে মেসেজ আসিছে নাকি? আপনার মেসেজ আসব আজি রাতেই, কর্তন করা হব বিদ্যুৎ, কিন্তু আপনি এই কাম ভুলতো নকৰিব, অন্যথা আপনি হেরুয়াব পারে আপনার ধন, অন্যথা আপনার একাউন্ট সম্পূর্ণরূপে খালি হয়ে যাব পারে। APDCLে কেতিয়াও গ্রাহকলৈ প্রেরণ নকৰে কোনো ধরনের SMS। যদিহে আপনি এনে SMS লাভ করে তেন্তে শীঘ্রই যোগাযোগ করক। মুকলি করা হয়েছে হেল্পলাইন নম্বর, হেল্পলাইন নম্বর মুকলি করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হয়েছে 1912। যদি আপনার এনে ধরনের মেসেজ আসে তেন্তে এই হেল্পলাইন নম্বরত আপনি অতি শীঘ্রই অভিযোগ দিয়ক। সাবধান হোক, আপনি আপনার এটা ক্লিকতেই আপনার একাউন্ট সম্পূর্ণরূপে জিরো হয়ে যাব পারে। বিদ্যুৎ কর্তনের মেসেজ আসলেই যোগাযোগ করক 1912 নম্বরত। দিবলৈ আন একটা গুরুত্বপূর্ণ খবর, পুনের বিতর্কর মাজলৈ সুমাই পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী সিনেমার পিছতহে জগতে জানিলে মহাত্মা গান্ধীক। জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রসঙ্গত প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য। ABP নিউজক দিয়া সাক্ষাৎকারক এনে মন্তব্য প্রধানমন্ত্রীগীর। রিচার্ড এন্টনিবর গান্ধী সিনেমার পিছতহে সকলে গম পাইছে গান্ধী কোন। বিগত 75 বছর মহাত্মা গান্ধীক পরিচয় করাই দিয়ার দায়িত্ব আছিল, কিন্তু গান্ধী সিনেমার বাবেহে বিশ্বই চিনি পালে মহাত্মা গান্ধীক। প্রধানমন্ত্রীর এই মন্তব্য কঠোর ভাষার সমালোচনা কংগ্রেস হ বিরোধীর। নাথুরাম গডসের হিংসার পথ অনুসরণ করা সকলে গান্ধীক বুঝিব নোৱাৰে। গান্ধীজি সমগ্র বিশ্বর বাবে অনুপ্রেরণার উৎস, মন্তব্য রাহুল গান্ধীর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্বার বিতর্ক সুমাই পড়ছে। রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক দিছে তীব্র প্রত্যুত্তর। গান্ধী সিনেমার পিছতহে জগতে মহাত্মা গান্ধীক চিনি পাইছিল বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে একটা সাক্ষাৎকারক মন্তব্য করেছিল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পিছতেই সমগ্র দেশজুড়ি বিতর্কর মাজত সুমাই পড়ছিল দেশের প্রধানমন্ত্রী গৰাকী।